ভোটে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাতেন বিপ্লব। বাতেন, ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? কাউসার, আমরা সকাল থেকে গুলশানের অর্থাৎ ঢাকা 17 উপনির্বাচনের খবর সংগ্রহ করছি এবং এর মধ্যে বেশ কটি ভোট কেন্দ্র আমি ঘুরে এসেছি। যদিও ইতিমধ্যে আধা ঘন্টা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং এই মুহূর্তে আমি আছি রাজধানীর নিকেতন একটি কেন্দ্র এবং যেখানে আমরা সকাল থেকে দেখেছি মাত্র একজন ভোটার এখানে এসে ভোট দিয়েছেন এবং যিনি এর আগের টানা 3 বছর ভোট দেওয়া প্রথম হয়েছে অর্থাৎ চ্যাম্পিয়ন হয়েছেন সেই ব্যক্তি এবারও প্রথমে ঝড় বৃষ্টি উপেক্ষা করে এসে 8টায় সবার আগে ভোট দিয়েছেন এবং এছাড়া এখন পর্যন্ত কিন্তু উল্লেখযোগ্য হারে আমরা ভোটার উপস্থিতি দেখিনি এবং বলা যায় যে আসলে গুলশান যে অভিজাত শ্রেণী যেটি রয়েছে সেটি কিন্তু ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে কিন্তু তাদের একটি অরসতা যেটা বরাবরই দেখা যায় যে গতবার মাত্র 8,000 ভোটের মধ্যে মাত্র 1,200 ভোট পড়েছিল এই কেন্দ্রে এবং এবার তারা আশা করছেন যে হাজার খানেক ভোটার ভোট কেন্দ্রে হয়তো উপস্থিত হবেন। এছাড়া কিন্তু আমরা করাইল এবং সাততলা বস্তিতে আমরা দেখেছি যে সেখানে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে বিশেষ করে বিদ্যানিকেতন ভোট কেন্দ্র সেখানে কিন্তু আমরা দেখেছি যে ভোটারের উপস্থিতি কিন্তু একেবারে বলা যায় উৎসব মুখর পরিবেশ সেখানে রয়েছে। কিন্তু আমরা এখানে আমার পেছনে যদি আমি দেখাতে চাই যে সে আনসার এবং পুলিশের দায়িত্বরত যারা রয়েছেন তারা রয়েছেন এবং এছাড়া কিন্তু একেবারে ভোটারের উপস্থিতি নগণ্য বলা যায় এবং তারা বলছেন যে ভোটার বেলা বাড়ার সাথে সাথে হয়তো ভোটারের উপস্থিতি বাড়বে এবং একই সাথে আমরা দেখছি যে পুলিশ এবং আনসারের যে নিরাপত্তা যারা রয়েছে তারা কিন্তু বেশ তৎপর রয়েছে তবে ভোটারের উপস্থিতি কিন্তু একবারে নেই। এবং আমরা সবশেষ যেটি আমরা জেনেছি যে এখানকার প্রিজাইডিং অফিসার তিনি জানিয়েছেন যে ভোট সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য যাবতীয় প্রক্রিয়া কিন্তু তারা সম্পন্ন করে ভোট কেন্দ্র সাজিয়েছেন। আসলে এই ছিল আমার কাছে রাজধানীর নিকেতন থেকে গুলশান নিকেতন এবং আশপাশের এলাকা আসা ভোট কেন্দ্রগুলো সবশেষ খবর। বাতেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা 17 আসনের উপনির্বাচনের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী বাতেন বিপ্লব।